বিভিন্ন অনিয়মের প্রতিবাদ আমাকে করতে হয়। তার মধ্যে সাভার সিটি সেন্টারের পশ্চিমে একটা মার্কেট করা নিয়েও এখানেও আমি প্রতিবাদ করেছি। এরপর কিছুদিন আগে সাভার পৌরসভার 3 নং ওয়ার্ডের কিশোর গ্যাং এবং মাদক নিয়ে কিছু ছেলে পেলে যে সেবন করতো, আমাদের এখানে একটা বালুর মাঠ আছে, সেখানে প্রতিবাদ করতে গিয়ে আমার কিছু লোক আহত হয় এবং আমি কয়েকজন কিশোর গ্যাংকে প্রশাসনের হাতে তুলে দিই। তো সেদিক থেকেও কিছুটা আমার প্রতি তারা হিংসাত্মক মনোভাব এসেছে। এখন এগুলো প্রতিবাদ করতে যেয়ে তারাই বিভিন্ন ভাবে আমাকে এর মধ্যে জড়াচ্ছে। তো এদিক থেকে আমি তো নিজের বিবেকের কাছে ক্লিয়ার এবং আমি বলবো যে সাভার প্রশাসন আছেন, যে তারপর আমাদের সাভার পৌরসভার মধ্যে পৌরসভার যিনি অভিভাবক আমাদের মেয়র, আরও 9টা ওয়ার্ড, আরও 8টা ওয়ার্ডের যে কাউন্সিলর, তো এদের কাছে প্রশাসনকে বলবো যে এদের কাছে শুনতে, এবং সাভারে আরও অনেক সাংবাদিক রয়েছেন, সাংবাদিক ভাই বোনরা, তারা কি বলছে এখন এখানে, মানে মেয়র, কাউন্সিলর, সাভারের অন্যান্য সকল সাংবাদিক, 3 নং ওয়ার্ডের জনগণ কেউ কিছুই জানে না বা এরকম কারো কোনো ধারণাও নেই, কিন্তু একজন তথাকথিত সাংবাদিক তিনি এই বিষয়টি এনেছেন। তো তার ব্যাপারে প্রাথমিক পর্যায়ে আমি আজকে ওনার অফিসে গিয়েছিলাম, সেখানে তার অফিসের যে চেয়ারম্যান সম্পাদক তাদের সাথে আমার কথা হয়েছে, তাদের আন্তরিকতায় আমি যথেষ্ট সন্তুষ্ট। তারা আমাকে বলেছেন যে শনিবারে তাকে ডাকা হয়েছে, তাকে প্রমাণ দিতে বলা হয়েছে। তো শনিবার আমি মানে এটা বুঝতে পারবো যে চার ব্যাপারে ওখান থেকে কী স্টেপ নিচ্ছে, আর আমি এটা খুব ভালোভাবেই জানি সে কোনো প্রমাণই ওরকম দিতে পারবে না। সে সম্পাদক সাহেব যখন আমার সামনে তাকে ফোন দিয়েছিল, তখন সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কাছে কী প্রমাণ আছে, সে শুধু বলছে আমার কাছে কয়েকটা অভিযোগ আছে। তো শুধুমাত্র কয়েকটা অভিযোগ, অভিযোগের প্রেক্ষিতে সে তো এরকম কোনো লেখা লিখতে পারে না, কারণ প্রশাসনের নজরদারিতে এই বিষয়টা নাই। আর অভিযোগ যে কেউ করতেই পারে, আমার সাথে যারা নির্বাচনে এসেছিল আমার প্রতিদ্বন্দ্বী, তারাও আমার প্রতি ঈর্ষান্বিত। তো অভিযোগ সত্য না মিথ্যা এটা তো প্রমাণ করতে হবে, এটা অনুসন্ধান না করে তিনি এরকম একটি নিউজ করেছেন, আসলে আমি বলবো এটা তার নোংরা মন মানসিকতার পরিচয়। আমি বলবো যে তিনি অসুস্থ, কারণ এই বিষয়গুলি শুধুমাত্র উনিই জানেন, সাভারে আর কোনো সাংবাদিক তারা কেউ কিছুই জানেন না, এটা হতে পারে না। আপনারা অন্যান্য যে সাংবাদিক আছেন তাদের সাথে কথা বলেন, তাদের মতামত নেন যে আমি কেমন এবং আমার ওয়ার্ডটা কীভাবে চলে। এবং সে এতটা নোংরামি করেছে এই তথাকথিত সাংবাদিক, সে অন্যান্য ওয়ার্ডের মার্ডার হয়েছে সেগুলো তার লেখনীতে সে আমার ওয়ার্ডের আমার কার্যক্রম বলে চালিয়ে দিয়েছে, এতটা মিথ্যাচারিতা করেছে, এটা তার অসুস্থ মন মানসিকতা ছাড়া আর কিছুই না। আর সে যদি অসুস্থ না হয় তাহলে বলবো যে সে লোভী, সে অর্থের লোভে এই কাজগুলো করেছে, এবং সে অবশ্যই এই কাজগুলোর তাকে প্রমাণ দিতে হবে। এবং আমি ওনার অফিস থেকে কী স্টেপ নিবে এটা এখনও আমি জানি না, তবে এটা আমি লিগালি স্টেপ যতটুকু দূর যাওয়া যায় আমি ওনাকে নিয়ে আমি সেটা যাব। আমি প্রশাসনের কাছেও দাবি করব যে এটা ভালোভাবে নজরদারিতে বিষয়টা আনা হোক। তথাকথিত ওই সাংবাদিক কার মদতে, কার ইন্ধনে এই এমন একটি নোংরা বিষয়, জঘন্য বিষয় করলো, অবশ্যই এটি আমার 3 নং ওয়ার্ডের জনগণের সাহায্যে, সাভার প্রশাসনের সাহায্যে ওই নোংরা ব্যক্তিদের মুখোশ আমি উন্মোচন করে ফেলবো ইনশাল্লাহ।